কাবা ঘর যদি কখনো ডুবে যায় এই কাবা তওয়াফ করা হবে কিভাবে? কাবা ঘরের মধ্যে একটা সন্দুক আছে, এই সন্দুকটাই কি আসমানে সন্দুক? কেউ তো এভাবে সাঁতরিয়ে তওয়াফ করে না। তো আমি তওয়াফটা করে আবার উঠে চলে যাব। আর এই কাবা ঘরের ভেতরে এবং সিন্দুকের মধ্যে কি আছে এই বিষয়টি জানতে যাচ্ছি। কাবা ঘরের ভেতর নিয়ে অনেক কৌতূহল। শুরুতে যে প্রশ্নটি করেছেন যে কাবা ঘর যদি কখনো ডুবে যায় তাহলে তওয়াফের সিস্টেম কি হবে, নৌকা দিয়া, জাহাজ দিয়া, আল্লাহ মাফ করুক। দেখেন, ইতিহাসবেত্তাদের মতে কাবা ঘর এরকম ডুবে গিয়েছিল দুইটা সময় পাওয়া যায়। একটা হচ্ছে প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ বিন আল জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, মৃত্যু হয়েছে 73 হিজরিতে। তিনি সর্বপ্রথম কাবা ঘর যখন ডুবে গিয়েছিল সাঁতরিয়ে কাবা ঘর তাওয়াফ করেছিলেন। সে সময় একবার কাবা ঘর ডুবে গিয়েছিল। আচ্ছা, আর দ্বিতীয়ত আরেকজন ব্যক্তি 1941 সালে মক্কায় একবার প্রচুর বৃষ্টিপাত হয়েছিল 6 দিন 7 দিন যাবৎ, পরে কাবা ঘরটা এমনভাবে ডুবেছিল যে 6 ফুট পানি উপরে উঠে গিয়েছিল, মানুষ পানির ভেতর দিয়ে হেঁটে হেঁটে তওয়াফ করতে পারছিল না। ঠিক সেই সময় কাবা ঘরটি তওয়াফ করেছিলেন শেখ আলী আল ওয়াদি নামের বাহরাইনের একজন লোক। 8 দশক আগে এই লোকটি তার ছবিটা প্রকাশ করেছিলেন, পানির মধ্যে তিনি সাঁতার কেটেছিলেন 1941 সালে, এবং এটা সৌদি আরবে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল তার সেই ছবিটা। বাহরাইনের তিনি মানুষ ছিলেন, তখন মক্কায় তিনি পড়াশোনা করতেন, তো ভালো সাঁতার কাটতে জানতেন। মক্কায় যখন তওয়াফ বন্ধ হয়ে গেল, মানে কাবার আশপাশে যেহেতু পানি জলোচ্ছ্বাস, তখন তার ভিতরে একটা আইডিয়া আসলো যে তওয়াফটা আমি ই করবো, এই যে সাঁতরে সাঁতরে করবো। কাবার চত্বর মাকামে ইব্রাহিম থেকে অনেক দূর, ওনার সাথে আরও 2 জন নেমেছিলেন একই স্কুলের, কিন্তু ওনারা ক্লান্ত হয়ে গেছিলেন। পরে কাবার দরজায় গিয়ে আলহামদুলিল্লাহ তারা বসেছিলেন, তারা তওয়াফ করেন নাই। কিন্তু এই ব্যক্তি তিনি গোটা কাবা 7 বার তওয়াফ করেছেন। তো যখন তওয়াফ করছিলেন, ওখানকার যে সিকিউরিটি তারা বন্দুক তাক করেছিলেন যে গুলি করার করে দেব, আসলে বন্দুকের মধ্যে গুলি ছিল না। তখন হাত দিয়ে ইশারা করে বুঝিয়েছিলেন যে আমাকে গুলি করার দরকার না, আমি তওয়াফটা করব। কেউ তো এভাবে সাঁতরিয়ে তওয়াফ করে না, তো আমি তওয়াফটা করে আবার উঠে চলে যাব, তারপরে গুলি করা হয় নাই। আসলে বন্দুকের মধ্যে গুলিই ছিল না, ওটা সাধারণ একটা রাইফেল ছিল। তো মৃত্যুর আগে 2013 সালে কুয়েতের টিভি আল রায় টিভিতে স্মৃতিচারণ করে শায়েখ আল আওয়াদি বলেন, বন্যার পানিতে অনেক মানুষ প্রাণ হারায়, বাড়িঘর নষ্ট হয়, গবাদি পশু ভেসে যায়। 7 দিন পর বৃষ্টি থামলে আমার ভাই হানিফ, আমার বন্ধু মোহাম্মদ আল তাইয়িব, হাশিম আল বার মসজিদুল হারামের এই অবস্থা দেখার জন্য যাই, তারপরে আমি এই কাবা ঘরটা সাঁতরিয়ে সাঁতরিয়ে তওয়াফ করি। এখন কাবা যদি ডুবে যায় কখনো, সাঁতরিয়ে তওয়াফ করা এত কষ্ট করা এটা আপনার জন্য ফরজ না। তবে হ্যাঁ, যদি কোনো মাধ্যম থাকে, এখন যেমন অনেকে ওই যে ব্যাটারি চালিত বা ইলেকট্রিক গাড়ির মাধ্যমে তওয়াফ করে, এখন তখন যদি এরকমটা হয়, আল্লাহ না করুক, যে ডুবে গেছে আর কোনোভাবেই পানি নামতেছে না, পৃথিবীতে এখন অনেক প্রযুক্তি আছে, আর এখন কাবায় যে সিস্টেম করে রেখেছে পানি জমার সম্ভাবনা খুবই কম, জমলে তখন এটা ইসলামিক স্কলাররা ফতোয়া দেবেন, এটা জাহাজে করে আপনি তওয়াফ করবেন না স্পিড বোর্ডে করবেন। 2 নম্বর বিষয় আসেন, যে প্রশ্নটি করেছেন যে কাবার ভিতরে আসলে আছে কি, বা কাবার ভিতরে যে সন্দুক, এই সন্দুকটাই কি আসমানি সন্দুক? না, এটা আসমানি সন্দুক না। কাবার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছেন? কাবা মূলত পৃথিবীর মধ্যবর্তী মধ্যস্থলে অবস্থিত একটি ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদি আলিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা, এবং এটাই হচ্ছে পৃথিবীর প্রথম নির্মিত ঘর। পৃথিবীর সেন্ট্রাল পয়েন্ট কিন্তু এই কাবা, মানে মধ্যবর্তী স্থান কিন্তু কাবা। এই জন্যই কিন্তু আপনার মধ্যপ্রাচ্যকে মিডিল ইস্ট বলেন, তাই না? মধ্যপ্রাচ্যকে আমরা মিডিল ইস্ট বলে থাকি, কেন? কাবা হচ্ছে পৃথিবীর একেবারে সেন্ট্রাল পয়েন্ট। আচ্ছা, এই কাবার মধ্যে আপনার যেই সন্দুকটি আছে, এই সন্দুকের মধ্যে কি আছে? কৌতূহল শেষ নাই। কেউ কেউ বলে কাবা, আমাকে একজন বলতেছে, হুজুর কাবার মধ্যে কার কবর? কাবা হচ্ছে আল্লাহর ঘর, এর মধ্যে আবার কবর আসবে কোত্থেকে? কবরস্থানে সিজদা করা তো নিষিদ্ধ, কাবার মধ্যে। আচ্ছা, পবিত্র কাবা ঘরের ভেতরে একটা সিন্ধুক আছে, এই সিন্ধুকের মধ্যে উন্নত মানের কিছু সুগন্ধি আছে। কাবা মোছার জন্য কয়েকটি মখমল তোয়ালে রাখা আছে,
তারপরে বিভিন্ন যুগের প্রাচীন ঐতিহ্যবাহী কয়েকটি মশাল এবং পিদিম রয়েছে, আপনারা যে আগে হারিকেন জ্বালাইতেন এরকম আর কি, যেগুলো বিভিন্ন রাজা বাদশাহ পবিত্র কাবার জন্য উপহার হিসেবে দিয়েছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন 700 থেকে 750 বছর অটোমানরা যখন শাসন করেছিল, অটোমান সালতানাতের অনেকেই কিন্তু এই কাবার দেখভাল করেছেন, ওসমানী সালতানাত এর অনেকেই। কাবার ভেতরে ডান পাশে একটি সোনার দরজা আছে, এই দরজার নাম হচ্ছে বাবুত তওবা। কাবার ছাদে ওঠার জন্য এটি দিয়ে কাবার সিঁড়ির দিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে। দেয়ালের ওপরের অংশে সাটানো আছে সবুজ রেশমি কাপড় রয়েছে, তাতে কোরআনের বিভিন্ন আয়াত স্বর্ণ খচিত করে অঙ্কিত। কাবার ছাদবাহী 3টি করে কাঠের স্তম্ভ এবং বিম রয়েছে, ছাদটাকে ধরে রেখেছে। এটা মূলত কাঠের বিম, এটা এখন বানানো না, অনেক আগের। কাবার মেঝে এবং দেয়ালে মার্বেল পাথরে মোজাইককৃত। এছাড়া মর্মর পাথরে 3টি ফলক রয়েছে, একটি দরজার ডান পাশে পূর্ব দেয়ালে, দ্বিতীয়টি উত্তর পাশের দেয়ালে, তৃতীয়টি হচ্ছে পশ্চিম পাশের দেয়ালে। এখন আপনাদেরকে বলি, কাবা যখন আপনারা তওয়াফ করবেন, হাতিম হাতিম দেখবেন কাবার পাশে ছোট্ট একটা গোল দেয়াল দিয়ে ঘিরা আছে, এটাও কিন্তু কাবার অংশ। আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগে যে রাজা বাদশারা কাবার ভেতরে নামাজ পড়তে পারে, আমাদের কেন ঢুকতে দেয় না? তো আপনাদের জন্য তো হাতিম খোলা আছে 24 ঘন্টা, সেখানে গিয়ে নামাজ পড়েন। ওখানে নামাজ পড়ার কাবায় নামাজ পড়া একই কথা, এই জন্য আলটিমেটলি কাবাটাকে আটকে রাখে। তবে হ্যাঁ, কাবার দরজা দিয়ে ঢুকে কাবার ভিতরে নামাজ আদায় করা এটা বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা সবাইকে কাবা জিয়ারত করার এবং কাবায় নামাজ আদায় করার তৌফিক দান করুন। আচ্ছা।